আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পূর্বে বলেছিলাম যে ইসা ইমাম মাহাদি দাজ্জালের আগমন নিয়ে যে চারদিকে কথাবার্তা চলছে সে ব্যাপারে আমি একটু কথা বলব প্রথমে আমি যে কথাটা দিয়ে শুরু করছি যে এই ব্যাপারগুলো হচ্ছে আয়মুল গায়েবের অংশ এ ব্যাপারে আমি ইসলামী স্কোলারদের সাথে কথা বলেছি আমি নিজে অনেক পড়াশোনা করেছি এই ব্যাপারে দিনক্ষণ বেঁধে কথা বলা ইসলামের নিয়ম নয় আমি এ ব্যাপারে কোরআন থেকে প্রমাণ দেব হাদিস থেকে প্রমাণ দেব আমি প্রেক্ষাপটটি একটু আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি কিছু কিছু ইসলামিক বক্তা দেশে বিদেশে চেষ্টা করছেন যে ইমাম আসার সময় হয়ে গেছে অথবা উনি মাহাদি জন্মগ্রহণ করে ফেলেছেন দাজ্জাল অলরেডি জন্মগ্রহণ করেছে ইসরায়েলে আছে আসে তাদের ল্যাবরেটরিতে আসে অথবা কোথাও আসে ইসালাম আসার সময় হয়ে গেছে ইয়াজুজ মাহাদুস অ্যান্টিক মহাদেশের নিচে লোকই আছে ওরা চলে আসবে এই ধরনের কথাবার্তা তো অনেকেই এ ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসা করে আমার ইন ইনবক্সে অনেকেই মেসেজ পাঠাচ্ছেন গতকাল একজন মেসেজ পাঠিয়েছেন যে দুহাজার ছাব্বিশ সালে নাকি এবং মাহাদি আত্মপ্রকাশ করবে কোনো কোনো বক্তা বলেছেন যে ইমাম মাহাদিম কারাগারে অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন এরপরে আটকাতে পারা যায়নি উনি আছেন উনি ওনার কাজ করছেন এবং এই কারণে যে জিনিসটা হয়েছে যে বক্তারা যেভাবে বলেছেন কখনো বলেছেন টু থাউজেন্ড মধ্যে আসবেন কখনো বলেছেন টু থাউজেন্ড একুশের ভিতরে চব্বিশের ভিতরে ছাব্বিশের ভিতরে আবার বলছেন যে বর্তমান সময় থেকে শুরু করে আগামী দশ বারো বছরের ভিতরে ধরে নিলাম আগামী দশ বারো বছরের ভিতরে যে কথাটি বলছেন যদি এই দশ বারো বছরের ভিতরে ইমাম মাহাদে আত্মপ্রকাশ না হয় যদি ইসা আলাহাল্লাম আগমন না করেন যদি দাজ্জালের সাথে ওনাদের যুদ্ধ না হয় এবং ওনারা পরে দাজ্জাল নিহত না হন না হয় তাহলে আজকে যে হাজার হাজার যুবক যারা ফেসবুকে ইমাম মাহাদি ব্রিগেড খুলে ফেলেছে যারা ইমাম মাহাদির অপেক্ষায় প্রহর গুনছে অনেকে আমাকে বলছেন যে মোল্লা ভাই আপনারা ইসলাম নিয়ে কথা বলেন কাজ করেন ইমাম মাহাদির আগমন নিয়ে উনি তো এসে পড়েছেন আপনারা তো ইসলামের পক্ষে কাজ করেন আপনার ইমাম মাহাদির আগমনের এই সুসংবাদটা মানুষকে বলেন না কেন এক্ষেত্রে আমি অনেক পড়াশোনা করেছি ইসলামী স্কুলারদের সাথে কথা বলেছি আজকে একজন ইসলামী নাম বলি যিনি আমার ডক্টর কামাল আল আলহেলি তারকে থেকে আসার পথে গত বছর ওনার সাথে দীর্ঘক্ষণ আমি শুধু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি এয়ারপোর্ট থেকে নেমে তাও ওনার সাথে এক দেড় ঘন্টাও তাও ক্ষীত্র এয়ারপোর্টে ওনার সাথে তা কথা বলেছি উনি একজন বড় স্কোলার শেখ বাজ রহমতুলের খুব কাছের ছাত্র ইএলার এ দেশের ইউকেতে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় স্কোলার উনি তো উনি এক পর্যায়ে যখন আলোচনা শুরু করলাম উনি বিরক্তই হলেন উনি বললেন যে দাজ্জাল ইমাম মাহাদি ইয়াজুজ মাহুজ অ্যান্ড এই ব্যাপারগুলো তো ইসা আলসাল্লামের আগমন এগুলো তো আইলমুল গায়েবের অংশ এইগুলা নিয়ে কথাবার্তা বলে তো কোনো কুলকেরানা পাওয়া যাবে না এবং ইসলাম তো এই কথাগুলোর ব্যাপারে কোনো এনকারেজ এনকারেজ করে করে না না কথা বলার জন্য তাহলে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলছি কেন আমি বললাম শেখ আমি তো বলতে চাই না কিন্তু আমাদের চারপাশে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনি দেখবেন চারপাশের মানুষজন খুবই ব্যস্ত ইমাম মাহাদি আসছেন বক্তারা ইমাম মাহাদি নিয়ে চটকদার ওয়াজ করছেন হয়তো ওনাদের নিয়ত ভালো আমি ওনাদের নিয়ত নিয়ে কথা বলছি না ওনারা কিছু কথাবার্তা শোনেন চারদিকে কিছু লেখালেখি পড়েন চারদিকে তো উনি আমাকে কয়েকটা কথা বললেন আমি ওনার কাছে উসুল আল ফিক পড়েছি তো উনি বললেন যে ইসলামের যে প্রিন্সিপাল আমাকে বলেন যে ইউনো দিস যে ইসলামের প্রিন্সিপাল হচ্ছে যে আলমুল গায়েবের ব্যাপারে ইসলাম স্পষ্ট করে দিন ক্ষণ বেঁধে কথাবার্তা বলে না এরপর উনি অনেক কথা বললেন এরপরে আমি আরেকজন স্কলারের সাথে আমি এই ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম আহ একজন ইসলামিক স্কোলার তারকির একজন ইসলামিক স্কলার উনি মুজাদ্দা আলফেসানের ভক্ত তো উনি বললেন যে ডুইনো যে মুজাদ্দা আলফেসানও কিন্তু ওনার সময় বলেছিলেন ওনার মাতৃবতে যে ওনার সময়ে ইমাম মাহাদি আসবেন তো তুমি দেখেছো যে কয়েকশো বছর চলে গেছে কিন্তু ইমাম মাহাদি তো আসেন নাই অথচ যে ওনার সময়টা ছিল ইমাম মাহাদির সময় কিন্তু ইমাম মাহাদি কিন্তু মুজাদিদ্দি আলফাসেনের সময় আসেন বাট উনি ধারণা করেছেন এখন আমি যে কথাটি বলছি যেই যুবকরা আজকে অত্যন্ত প্রত্যয় সহিত ইয়াকিনের সহিত এই কথাগুলো বলছে এবং অনেকে তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষ কাজ মানুষের কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া নিজে ইসলাম পালন করা ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা এই কাজটা অনেকে অনেক যুবকরা তারা মনে করছে যে সকল কাজ ইমাম করে উনি তো চলেই আসতেছেন এই তো শেষ হয়ে গেছে টু থাউজেন্ড একুশ না হয় আসবেন না হয় চব্বিশে এখন বলছেন ছাব্বিশে এখন বলছেন না হয় আঠারো থেকে দশ থেকে বারো বছরের ভিতরে আচ্ছা ধরে নিলাম যদি আসে তাইলে তো ভালোই আমরা সবাই আলহামদুলিল্লাহ মুক্তি পেয়ে যাব কিন্তু যদি না আসেন যদি এই ঘটনাটা হয় মোজাদ্দিদে আলফেসানি যেভাবে ধারণা করেছিলেন ওনার মাক্তপাতে লিখে গিয়েছিলেন তখন আমাদের এই ইয়াংদের যারা ইসলামিক স্কলারদের উপর বিশ্বাস স্থাপন করল যে স্কলাররা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যদি কোরআন থেকে কোনো ওনারা কোনো রেফারেন্স দিতে পারেন নাই একটা কোনো রেফারেন্স দিতে পারেন নাই হাদিসের দূর থেকে ব্যাখ্যা এটা সেটা দিয়ে ওনারা বলার চেষ্টা করেছেন বিভিন্ন লেখা দিয়ে ব্যাখ্যা বলার চেষ্টা করেছেন যে ইমাম মাহাতি চলে আসতেছেন ইসা চলে আসবেন দাজ্জাল ইসরায়েলের কারাগারে ইসরায়েল অবস্থান করছেন তো এই এই কথাগুলো যদি সত্য না হয় তাহলে যে ইয়াং ছেলেরা আজকে ওনাদের উপর বিশ্বাস স্থাপন করলেন আমি তো মনে করি ওনাদের ইমানে প্রবলেম সৃষ্টি হয়ে যাবে আমার কিছু বন্ধু বান্ধবকে আমি চিনি একসময় ভালো দিনের কাজ করতেন আহ বাট দে আর নট উইথ মুভমেন্ট বাট যখন ওয়েসে পড়াশোনা করতে যেয়ে সায়েন্স টেকনোলজি খুব পড়াশোনা করেছেন বস্তুপাতিদের সাথে মিশেছেন তখন তাদের ইমান হয়ে গেছে আমার দৃষ্টিতে আমাদের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা দাজ্জালের এই ফেতনাটার ব্যাপারে কথা বলা হচ্ছে ইসলামিক স্কলারদের বড় কাজ এবং এই দাজ্জালের ফেতনাটা সকল যুগেই ছিল এবং কেয়ামত এর পূর্ব কেয়ামতের পূর্ব পর্যন্ত সকল ইমানদার মুসলমানদেরকে দাজ্জালের পরীক্ষায় পরীক্ষা দিয়ে যেতে হবে যে কারণে কিন্তু আল্লাহ রাসুল আমাদেরকে সুরা কাহ পড়তে বলেছেন শুক্রবারে যে এবং আরও সুরা কাহ যদি কেউ তেলাওয়াত করে বোঝে সেখানে ইয়াং যুবকরা যেভাবে বাতিলের ফেতনা থেকে বেঁচেছিলেন তাদের ইমান স্ট্রং হয়ে গিয়েছিল আমি আশা করি বর্তমান যুগের যুবকরাও দাজ্জালের ফেতনা থেকে বাঁচবে দাজ্জালের বস্তুবাদী ফেতনা থেকে বাঁচবে টেকনোলজিক্যাল ফেতনা থেকে বাঁচবে আপনারা যারা ওয়েস্টে বস্তুবাদীদের সাথে চলাফেরা করেন অথবা ওয়েস্টের টেকনোলজি সম্পর্কে জানেন ইসরায়েল আমেরিকা তে বস্তুবাদীরা লিবারেল ডেমোক্রেটসরা দাজ্জালের অনেক পারপাসে ওনারা সার্ভ করছেন ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সুতরাং ইমাম মাহাদির আগমনের দিনক্ষণ তারিখ বেদে চটকদার ওয়াজের চেয়ে আমাদের ইয়াংদের ইমান স্ট্রং করা সুরা কাহাফের শিক্ষাগুলো আমাদের নিজের জীবনে বাস্তবায়িত করা বেশি গুরুত্বপূর্ণ না হয় আপনার ইমা আপনার আমার ইমান প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে আমরা দার্জালের ফেতনার সামনে বাঁচতে পারবো না শুধু সস্তা চটকদার ইমাম মাহাদি এসে গেছে এই তো কয়েক বছরের ভিতরে এই ধরনের কথাবার্তা ইমান বাঁচবে না কারণ ইসলাম এভাবে দিনখন বেঁধে ইমাম মাহাদি এসে গেছেন আত্মপ্রকাশ করবেন তারপর তারপর ইসালিসাল্লাম আসতেছেন তার জালকে কতল করে ফেলবেন এই ধরনের কথা দিনক্ষণ বেঁধে ইসলাম বলে না এবং আপনার খেয়াল করেন যদি ইসলাম কেন বলে না নিশ্চয়ই উইজডম রয়েছে ইসলামের একটা অবস্থান রয়েছে যেটা ডক্টর হাসাম আল হাদ আমাকে বললেন তো সেটা হচ্ছে যে দেখুন কুরাস আয়াতটিস ইন ডিড অনলি আল্লাহ হেজ দ্য নলেজ অফ কেয়ামা আওয়ার তো এই যে কেয়ামতের যে বড় আলামত গুলোর ব্যাপারে কখন সেগুলো প্রকাশিত হবে সেগুলোও কিন্তু আয় মোসাহার অন্তর্ভুক্ত যে কারণে কেয়ামতের দিনটি যেমন আল্লাহ স্পষ্ট করে বলেন নাই কেয়ামতের বড় বড় আলামতগুলো কখন আসবেন সেটাও আল্লাহ বলেন নাই আল্লাহ রাসুল বলেন নাই আপনাদেরকে আরেকটু উদাহরণ দেয় হাদিস থেকে বোখার শরীফ হাদিস যেটা জয়নাব বিনতে জাহাজ থেকে বর্ণিত আল্লাহ রাসুল ভয়ে অনেকটা লাল মুখে ঘরে যখন প্রবেশ প্রবেশ করলেন উনি বললেন ওয়াইলুল্লা আরব মিনশ মিনসাদি কাদিক্তারাব খেয়াল করুন এবং খেয়াল করুন হাদিস আরব মিন সাদি কাদিক তারাব আরবদের ধ্বংস অনিবার্য কাছাকাছি আসতেছে হবে কাদিক তারাব তারাবা খুব দ্রুতই নিকটবর্তী দেখুন আল্লাহ রসুল ভয় আমাদেরকে সতর্ক করছেন কিন্তু আল্লাহ রসুল কিন্তু এই হাদিসে দিনক্ষণ বললেন না কি বললেন খেয়াল করেন আপনারা সতর্ক করছেন কিন্তু উনি কিন্তু আমাদেরকে দিনক্ষণ বলেন নাই যে আরবদের শাস্তি অনিবার্য মানে কি উনি বলছেন এই হাদিসে যে ই আজুজ মাহাজুজের এই যে পাহাড়টাতে একটু ফুটো তৈরি হয়ে গেছে কিন্তু সময় সময়টার বর্ণনা কিন্তু যেদিন উনি বলছেন সেদিন কিন্তু ইয়াজুজমাজ ওয়ালে ফুট তৈরি হয়ে গিয়েছে কিন্তু উনি স্পষ্ট করে কিন্তু তা বললেন না উনি আল্লাহ রাসুল সম্মানিত রাসুল আমি মনে করি উনি কিন্তু জানতেন ওনার কাছে এটা স্পষ্ট যে এই কোন দিন কোন শনে এই ইয়াজুজ মাহাজুজের এই ইয়েটা পড়ে যাবে ভেঙে যাবে এবং আরবদের ওপর শাস্তি চলে আসতেছে ইয়াজুজ মাহাজুজের পক্ষ থেকে এই হাদিসে কিন্তু উনি বলতেছেন উনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন মানে কি সত্য ঘটনা যেটা হচ্ছে হবে কিন্তু উনি কিন্তু আমি বিশ্বাস করি উনি জানতেন এবং ওনার কাছে এটা স্পষ্ট ছিল কোন শনে কখন এই শাস্তিটা আসবেন কিন্তু এটা কি উনি উনি যদি উনি না জানতেন তো উনি আল্লাহকেও বলতে পারতেন কিন্তু হয়তো আল্লাহ বলেন নাই ওনাকে আর উনিও কিন্তু আমাদেরকে বলেন নাই উনি কি বলেছেন কাদিক তারাবা বা নিকটবর্তী মানে কি ওনার কাছে এটা যে নিকটবর্তী ওনার কাছে স্পষ্ট করা হয়েছে এখন এটা কতদিনের নিকটবর্তী কত বছরের নিকটবর্তী আপনার খেয়াল করুন ইয়াজুজ মাহুজের পাহাড় ভেঙ্গে ওয়াল ভেঙ্গে আরবদের ওপর তারা নির্যাতন শুরু করবে আল্লাহ রাসুল বলছে কাদিক তারা বা নিকটবর্তী কিন্তু কয়শো বছর চলে গেছে কিন্তু আল্লাহ রাসুল বলছে কাদিক তারাবা তা এখন আপনারা যদি হাদিসের ব্যাখ্যাগুলো এই এইভাবে করেন আল্লাহ রাসুল যেখানে কিন্তু চলে গেছে কয়েকশো বছর আর আপনারা এগুলাকে ব্যাখ্যা করেন এক মাস দুই মাস এক বছর পাঁচ বছর এক যুগ এটা ইসলামের প্রিন্সিপাল নয় ইসলাম এভাবে কথাবার্তা বলে না আমি আশা করব বক্তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আল্লাহ আল্লাহ দিনের ওয়াজ আপনারা করবেন যুবকদেরকে আপনার ইসলামের পথে আনবেন কিন্তু এগুলা করতে যে এমন ওয়াজ করবেন না যেই কারণে পরবর্তীতে ইমান মানে ইয়াং ইমানদার যুবকদের ইমানে পরে প্রশ্ন সৃষ্টি হয়ে যাবে কারণ যদি মুজাদ্দিদে আলফাসানী জি ভবিষ্যৎবাণী করেছিলেন ওনার সময়ই ইমাম মাহাদি আসছেন আসেন নাই শুধু এটা ইমাম মুজাদ্দিদে আলফাসানী নয় অতীতে অনেক বড় বড় ইসলামিক স্কলাররা ওনারা বলেছেন ইমাম মাহদী এসে গেছেন অথবা আসবেন মুজাদ্দিদে আলফাসানী পরে বলেছেন আপনারা এখন বলেছেন কিন্তু যদি তা না হয় তখন তো মানুষ হতাশ হয়ে যাবে এবং এইভাবে কথা বলাটা আমি যেভাবে বললাম করার হাদিস থেকে এটা ইসলামের প্রিন্সিপাল না দিনক্ষণ তারিখ বেদে আইলমুল গায়েবের বিষয়ে কথা বলা যায় না ইসলামের ব্যাপারে কথাবার্তা বলে না এগুলা কেয়ামতের বিষয় এগুলা আপনারা আমি খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আপনারা ওয়াজ করবেন ওয়াজ করার অনেক বিষয় রয়েছে কিন্তু দিনক্ষণ তারিখ বেঁধে এ ধরনের ওয়াজ করার এটা ইসলাম সম্মত নয় এটা বাস্তবতার সম্মত নয় আপনার মানুষকে জেনারেলি আহ্বান করতে পারেন যে আপনারা ইসলামের পথে আসুন অনেক বিপদ দার্জালের চারদিকে খুবই কঠিন ফেতনা আপনার আমার ইমান যদি স্ট্রং না হয় যেটা সুরা কাফ আমাদেরকে ইমান স্ট্রং করতে বলছে যেটা আল্লাহ রাসুল আমাদেরকে বলছেন প্রতি শুক্রবারে সুরা কাহ তেলাওয়াত করা দার্জালার ফেতনা থেকে বাঁচার জন্য এক শুক্রবার পরে আরেক শুক্রবার পর্যন্ত সুরা কাফ নূর হয়ে থাকবেন দাজ্জালের ফেতনা থেকে আমরা বাঁচবো আমাদের আমাদের আপনাদের তো মানুষকে সেদিকে আহ্বান করা উচিত আমাদের ইমান যদি স্ট্রং হয় তাহলে দাজ্জালের ফেতনা কোনো কাজ দেবে না ইনশাআল্লাহ